দারুণ কিন্তু মেয়েটা। এই জন্য দেখবেন গ্রামের মধ্যে আইভো মেয়েরা স্কুলে কলেজে পড়াশোনা করছে, আইভো মেয়েরা যারা বিয়ে হয় নাই এইসব মেয়েরা যতই সুন্দরী হোক এই মেয়েরা কোনো ছেলে নিয়ে পালাচ্ছে না। অথচ দেখবেন স্বামীওয়ালা মেয়েরা, স্বামী কেরলে কাজে গেছে, এনালে দেশ দেশেও কাজ কাম করে, যে মেয়েদের বিয়ে হয়েছে এই বিবাহিত মেয়েগুলা নিজের স্বামীকে তো অন্যের সাথে পালিয়ে যাচ্ছে। এগুলা গ্রামে দেখেন মাফ করে যারা আইভো মেয়ে তারা যাচ্ছে না। এই এই যে বিবাহিত মেয়েগুলা আমার দেশে নয়টা না এগারোটা মেয়ে গলায় দড়ি দিল আর বিষ খেয়ে মারা গেল। ছেলেরা সব দারিদ্রতা দূর করানোর কারণে কলেজে পড়েছে, স্কুলে পড়েছে, আহারে কত লেখাপড়া করে চাকরি নাই বাকরি নাই, বিয়ে করে সুন্দর বউ বাড়িতে রেখে চলে গেছে কেরলে টাকা পয়সার জন্য। চার মাস পাঁচ মাস ছ মাস এক বছর দুই বছর তিন বছর কেরলে কাজ করছে আর মেয়েটা বাড়িতে থাকার কারণে ওর সাথে গ্রামের ছেলেরা রিলেশন তৈরি করেছে, শেয়ার করেছে, করার পরে তাদের সাথে ব্যভিচার শুরু করেছে। তারপরে দেখা গেল স্বামী তার বাইরেই থাকলো, গ্রামের বদ ছেলেদের সঙ্গে চলে গেল। দ্বিতীয়ত স্বামী যখন এসে গেল বিয়ে শাদী হয়ে গেল অটোমেটিক চেহারা সুন্দর হবে, বুকটা উঁচু হয়ে উঠবে, অটোমেটিক পুরুষের কাছে লোভনীয় হয়ে যাবে। যার জন্য আল্লাহ বলল, হে নবী আপনার স্ত্রী তার মাথা সহ বুকটাকে সে যেন ঢাকে, আপনার স্ত্রী সারা পৃথিবীর আপনার কন্যা এবং মুমিনদের স্ত্রীকে বলেন তারা যেন মাথার সাথে বুকটাকে ঢাকে। তাই এই যে বুরখা, বুরখা চাতান যেন বুক তলা না পায় এবং বুরখা হতে হবে কালো, তাকিয়ে যেন শরীর দেখতে না পায়। হে ভাই মুসলমান হওয়া নারীদেরকে সাবধান করে রাখা, আপনার স্ত্রীকে রাখা সম্ভব নয়। কি হলো, ওই ওর আপনার স্ত্রীর ছবিটা মাথাতে নিলে চলে গেল, রাত্রে ঘুমিয়ে গেছে, সারা দিন মান মাছ মাংস দই মিষ্টি যা খেয়েছিল, রাত্রে আপনার পেটের চারটা ডিপার্টমেন্ট টিপথিন এমিলাইজ গ্লিসারিন হার্ট সব কিছু পরিপাক করে আপনার রক্ত তৈরি হয়ে হার্টের মধ্যে দিয়ে সেক্স ক্যান্টনমেন্টে যেতে গিয়ে বীর্য তৈরি হয়ে গেল, যখন শরীরে বীর্য তৈরি হয়ে গেল লিপের তলে চুপি চুপি ঘুম পাচ্ছিল, কিন্তু ওই ওই ছেলেটার ব্রেনের মধ্যে এই গ্রামের এই ছেলেটার স্ত্রী দেখার মতো সুন্দরী এই মেয়েটার ছবি লোড করা ছিল সিপুর মধ্যে, সিপুর মধ্যে থেকে বের করে র্যামের মধ্যে নিয়ে সকে তৈরি করে ওই স্বপ্নের মধ্যে মেয়েটাকে ধর্ষণ করলো। স্বপ্নের মধ্যে মেয়েটার সঙ্গে যখন ধর্ষণ হলো, ধর্ষণ কমপ্লিট করার পরে পরে চাতুন পেয়ে দেখা তোর স্বপ্নদোষ। স্বপ্নদোষ কার সাথে হলো? আপনারা তো পুরুষ, আমিও পুরুষ, আপনার যে স্বপ্নদোষ হলো কার সাথে? ওই যে মেয়েটাকে আপনি তুলে নিয়েছেন ব্রেনের মধ্যে আপনার সিপুর মধ্যে লোড করেছেন সেই মেয়েটা আপনার সাথে ব্যভিচার করছে স্বপ্নে। ওকে কিভাবে বাঁচাবেন আপনি? ওকে যদি বাঁচতে হয় তাহলে বাড়ির মধ্যে থাকতে হবে, পর্দার মধ্যে থাকতে হবে। যার কারণে আজকে বিবাহিত মেয়েরা বেশি অংশ এক স্বামীকে আরেকজনের সঙ্গে পালিয়ে যাচ্ছে, আর ছেলেরা আইভো মেয়ে পুত পবিত্র একজন আইভো মেয়ে সেদিকে থাক একটা বিবাহিত মেয়ের পিছনে ছুটছে। কিসের জন্য? এই কারণে, যার জন্য কোরআনে যে তাসকিন ইলাইহা তো গালিব মারুফা, স্ত্রীদের প্রতি ভালোবাসার দিক অনেক, আপনি স্ত্রীকে পর্দায় রাখেন, কখনো বাজারে মাঠে ঘাটে নিয়ে যাবেন না। আমাদের দেশের মুসলিম ভাইরা পাট কাটে, পাট দিয়ে বিনায় পাট দিয়ে, আর শুকাতে কি পাট দিয়ে পারে না? এরা পাট শুকাবে রাস্তাতে বাঁশে ডাপে, স্ত্রীদেরকে পাট শুকিয়ে নেয়, আর পাট শুকানোর সময়তে যে কোনো পুরুষের চোখে পড়ছে আর দৃষ্টি জেনাতে ব্যভিচারে লিপ্ত হচ্ছে। অথচ কোরআন বলল, হে নবী আপনার স্ত্রী আপনার কন্যা আর মুমিনদের স্ত্রীকে বলেন তারা যেন মাথার সাথে বুকটাকে ঢাকে। বাপ হে আমার কালিজার টুকরো, আপনার সংসারে উন্নতি আসবে, আপনার ছেলে নামাজি হবে আলেম হবে একটা কারণে, সেটা হলো আপনার স্ত্রীকে ভালোবাসতে হবে এবং পর্দায় রাখতে হবে, অকারণে যেন বাজারে মার্কেটে না যায় না যায়, অবশ্যই কামিয়াব হবে, ছেলে আপনাকে ভালোবাসবে, ছেলে আপনার নামাজি হবে। আজ সমাজে লালনগর নয় গোটা মুর্শিদাবাদ পশ্চিমবাংলার মুসলমানকে আমি বলবো, ভাই আপনার এই লালনগর গ্রামে কয়টা ছেলে বাপ মাকে ভাত দেয়?
প্রায় বাড়িতে ছেলেরা বাপ মাকে বাদ দিয়ে ভিন ভাত খাচ্ছে, কারণটা কি? কুরআন বলল আবি লালি দেন এহসানা, হে সন্তান তুমি তোমার বাবা মাকে এহসান করো, অনুগ্রহ করো, বাপ মাকে সম্মান করো, অনুগ্রহ করো, বাদ দাও, মাথা ঘাড়ে বুকে করে বহন করো। অথচ বাপ মা ভিন, একটা মানুষের চারটা বেটা চারটাই ভিন, বাপ মায়ের দুর্দিন। এটা কেন? এই কারণে, এই ছেলে যদি স্ত্রী যদি সতী হতো, ঠিক পর্দা সেরা হতো, নামাজি হতো, তাহলে ছেলে কোনোদিন বাপকে বাদ দিয়ে ভিন সংসারে থাকতে পারত না। কাজারটুকুন শোনাচ্ছেন, আমি আমার 34 বছর বয়সে বিয়ে করেছিলাম। 34 বছর বয়স, যখন বয়স আমার 34, লেখাপড়া করার জন্য কলকাতায় জীবনকে কালপাত করেছিলাম। 34 বছর বয়সে বিয়ে করে বউকে বাড়িতে রেখে চলে গেলাম কলকাতায় পড়াশোনা করতে। দেশের লোক বললো উনি পড়াশোনায় যদি করবে তাহলে মেয়েটাকে ভাত দিবে কে? বিভিন্নভাবে দিলে আঘাত আসলো, কিন্তু স্ত্রীকে বাড়িতে রেখেও আমাকে 47 বছর পর্যন্ত কলকাতায় লেখাপড়া করতে হয়। তারপরে আল্লাহর রহম, তার জন্য একটা বুরখা কিনলাম, সেই তখনকার জামানাতে 1200 টাকা দিয়ে। আমার কাছে সব থেকে দামি আমার স্ত্রী, আর কেউ না, বিরাট জীবনী আছে আমার। 1200 টাকা দিয়ে বোরখা কিনলাম কলকাতায়, দামি বোরখা। স্ত্রীটাকে নিয়ে বহুত কষ্ট পেয়েছি, কিন্তু কাছে নিলাম, তাকে নিয়ে ঘর সংসার করলাম। 6 বেটা, 6 বেটার মধ্যে 4 বেটা আলেম হবে, 4 বেটা আলেম হবে আমার সঙ্গে। দুজন এসছে, এটা ছোট, এইটা ছোট, এ আপনার এবার মাধ্যমিক দিল, আর নুহমির পড়ছে, এবার হেদায়তুন্নে পড়বে, মাধ্যমিক দিল। আর এর আর একটা বড় এসেছে, ও মলবি পাস করবে আগামী বছর, এবার উচ্চ মাধ্যমিক দিল, আলিয়াতে উচ্চ মাধ্যমিক দিল, গাড়িতে আছে, মসজিদে ছিল, সব মলবি হচ্ছে সব। 4 বেটা আলেম হবে, 6 বেটা আমার বড় ছেলেটা, অমায়িক ছেলে। এই যে রাজ্যের সব ভাই, সব জোয়ান জন এক জায়গায় যদি হই হুজুর, তো লোকে অনেকে যারা চিনে না তারা আমার ছেলেকে বলবে, আপনারা কয় ভাই? কদিন আগে গায়ে জ্বর, বড় বেটা নিয়ে এসেছে আমাকে হসপিটালে, তো যে লেখালেখি করছে সে বলছে আপনারা কয় ভাই? ও আমাকে বলছে এটা আমার ভাই, আমার ছেলে বলছে না এটা আমার আব্বা। 6 বেটা ওই বড় ছেলেটা এত ফাইন ছেলে, সুবহানাল্লাহ। কেন ভাই? ওর 1200 টাকা দামের বোরখা। ছয় বেটা দেখার মতো মতো, একে দেখছেন তো, বড় বেটা সাহেবের মতো, সব ধুর ধুর, সব জোয়ান জোয়ান। 6 বেটা, 4 বেটা মলানা হচ্ছে, এ দেখেন জামা কাপড় যেই কাছে। এ এ ছেলেটাকে যদি দিনে 80 বার হুকুম করে, 80 বারই হুকুম শুনতে আছে। এর সাথে যেটা এসেছে, আব্বা জামা কেচে দেবো নাকি? বেটারা জামা কেচে দিচ্ছে, সকালবেলায় রান্না খাবার হচ্ছে, এখন আমার গিন্নি রান্না করছে। 2 ছেলের বিয়ে দিয়েছি, এক বিয়েরই দিয়েছি নদিয়ার গান্ধীনাথে, আর এক ছেলের বিয়ে দিয়েছি আপনার নদিয়ার সে কুপিলাতে। শোনা, 2 বৌমা, 2টো বৌমা আমার বিটি, আমার মা, এক জায়গাতে খাই, এক থালাতে খা, আমাদের এক টাকা। কাল আসুন, আমার ছেলে শুনছে, এক টাকা বাপ, আমাদের বাড়িতে 2 টাকা নাই, এক টাকা। বড় ছেলেকে সকালে বলছি যে একটা মাছ লে বেটা, কালকে জালসা ছিল বীরভূম বহু দূরে, ভোর 5টায় এসে বাড়িতে পৌঁছেছি, ঘুম আর হচ্ছে না। তো বড় বেটাকে বললাম, তো বড় বেটা গিয়ে বড় দেখে আমি বললাম, শোন হাওড়া রুই এটা কিনবে নাই, আর পোলট্রি মুরগি বাড়িতে আনবিনি, আর কপি আর বেগুন যেন বাড়িতে আনবিনি, কারণ কপি বেগুনে যা বিষ প্রয়োগ করছে এতে অ্যালার্জি হবে, শরীরে মারাত্মক রোগ আক্রমণ করবে। আর পোলট্রি মুরগিতে যা মেডিসিন, আর যা মেডিসিন আর ঔষধ দিচ্ছে, এর কঠিন ব্যাপার, দেশি মুরগি আন আর দেশি রুই কিন, হাওড়া রুই আনবিনি, হাওড়া রুই খেলে বহুত রোগে গ্রেপ্তার করবে, আর দেশি মুরগি খা, 2 দিনে 1 সপ্তাহ পর, 2 সপ্তাহ পর খা, 1 দিন খা, তাও ভালো খা, এইরকম করবি। তো দেখি একটা ভালো রুই কিনেছে, দেশি রুই কিনেছে, বাড়িতে এনে সবার জন্য, বাড়িতে 14টা লোক, মাকে দিয়ে 14টা লোক, এই দেখেন ভাত রান্না করে, তরকারি রান্না করে, ডাবরে যার যা ইচ্ছা সব জানিয়ে দিয়েছে, দোখানা করে হবে, একটা চাকার একটা পেটি জানিয়ে দেওয়া হয়েছে, সব্বাই ভাত মা।